গুড মর্নিং এভরি ওয়ান আজকে আমরা পড়ব বিজ্ঞান বই পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ আমরা আজকে নতুন পড়া পড়ব অধ্যায়ের নাম কি বল ও কার্য তো বল ও কার্য কার্য মানে কি কার্যকথার অর্থ হচ্ছে কাজ যে কোনো কিছু কাজ করাটা হচ্ছে কার্য আর কাজটা যে যার মাধ্যমে করা হয়ে থাকে বা বল প্রয়োগ কোনো কিছু কাজ করতে গেলে কি আমাদের বল প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে বল ঠিক আছে তো চলো দেখি কি বলেছে বলের দ্বারা কাজ বা কার্য আমরা সবসময় কোনো না কোনো কাজ করি কখনো বই পড়ি কখনো লিখি কখনো বা খেলাধুলো গান বাজনা ইত্যাদি করি এগুলো সবইকে কাজ ঠিক আছে ঘুমানো বা গল্প করাও এক ধরনের কাজ কিন্তু বিজ্ঞানের ভাষায় এগুলো সবই কিন্তু কাজ নয় তাহলে কাজ কোনগুলো অর্থাৎ আমরা তো সবসময় গল্প করি ঘুমাই অন্যান্য কাজ করি তো সবগুলোকে তো আর কাজ বা কার্য বলা যায় না তা কোনগুলোকে কার্য বলে বিজ্ঞানের মতে কোনো বস্তুকে বল প্রয়োগের দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোই হলো কাজ যেমন কি হতে পারে যেমন দেখো এখানে যেরকম বলেছে বাগান করা বাজার হাট করা দৌড়ানো খেলাধুলো এইগুলো হচ্ছে কাজ এছাড়া গাছ লাগানো মাটি কোপানো গাছে জল দেওয়া এই জিনিসগুলো হচ্ছে কাজ ঠিক আছে নিচে এবার দেখো কাজ বা কার্য সংজ্ঞা ভালো করে দিয়েছে কি বলেছে দেখো একই কথা বলেছে বল প্রয়োগের মাধ্যমে কোনো বস্তুকে এক স্থান থেকে অপর স্থানে সরানোকে বলা হয় কার্য বা কাজ এরপরে নেক্সট আছে কি দেখো বল কাকে বলে কোনো বস্তু বা কোনো কিছুকে সরাতে যে ধাক্কা দিতে হয় ধাক্কা দিতে হয় এবং যে শক্তি প্রয়োগ করতে হয় তাকে বল বলে অর্থাৎ দেখো আমার কাছে এখানে একটা পেন্সিল বক্স আছে বা পেন্সিল ব্যাগ যাই বলো এটা আছে তো এই যে এই পেন্সিল বক্সটাকে আমার আমি যদি এই জায়গা থেকে এইখানে সরালাম ঠিক আছে তাহলে কি করলাম হয় জিনিসটাকে এরমভাবে সরিয়ে সরালাম তাহলে এটাকে ধাক্কা দিলাম আমি পেন্সিল ব্যাগটাকে কি করলাম এখান থেকে ধাক্কা দিয়ে এখানে সরালাম ঠিক আছে তেমনই ধরো কোনো স্কুলে যেরকম বেঞ্চ সরাই আমরা কি ধাক্কা দিয়ে বা তুলে নিয়ে সরাই তো সেটা কি যখন ধাক্কা কোনো কিছুকে ধাক্কা দিচ্ছে এটাকে যখন আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম তার মানে এটা হচ্ছে আমি বল প্রয়োগ করলাম এটার মধ্যে যে বল প্রয়োগ করলাম আমি বল প্রয়োগ করলাম তাহলে বল কাকে বলেছিল কোনো বস্তু বা কোনো কিছু সরাতে ধাক্কা দিতে যে শক্তি প্রয়োগ করতে হয় আমি এই জিনিসটাকে যে ধাক্কা দিলাম তার জন্য যে শক্তিটা আমার প্রয়োগ করতে হলো সেই শক্তিটাই হলো কি বল আর কাজকে বল প্রয়োগের মাধ্যমে আমি যে ধাক্কা দিয়ে যে ব্যাগটাকে পেন্সিল ব্যাগটাকে সরালাম সেই বল প্রয়োগের মাধ্যমে কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হলো কাজ বা কার্য ঠিক আছে এখানে বোঝা গেল এরপরে চলো পরের পেজে কি বলেছে দেখি পরের পেজে বলেছে বল প্রয়োগের প্রয়োজনীয়তা তারপর বল প্রয়োগের প্রয়োজনীয়তা কি কি কী কী বল কিভাবে আমরা প্রয়োগ করে থাকি সেটা আমরা দেখব আমাদের পরিবেশে বিভিন্ন লোক বিভিন্ন রকমের কাজ করে কেউ চাষবাস করে কেউ মাছ ধরে কেউ ফুটবল খেলে কেউ কাপড় বোনে কেউ টেনিস ইত্যাদি করে এদের প্রত্যেকে প্রত্যেকের কি হয় না হাতের পেশি বা মাংসপিণ্ডের বল প্রয়োগ করতে হয় তো তেমনই হাতের পেশির বল প্রয়োগ কী কী হাতের আগে হাতের পেশির বল প্রয়োগ কাকে বলে কি বলেছে এখানে দেখে নি হাতের পেশির যে বল বা শক্তি তা প্রয়োগ করে অনেক রকমের কাজ করা হয়ে থাকে হাতের এই যে আমাদের হাত এই হাতের পেশির বল প্রয়োগ করে অনেক কাজ করে থাকি কি কি কাজ যেমন দেখো এখানে এক নম্বরেই বলেছে বিদ্যালয়ের বেঞ্চ সরানো আমরা যখন বিদ্যালয়ের বেঞ্চ সরাই হয় যদি বেঞ্চটা খুব ভারী হয়ে থাকে তাহলে কি আমরা ওটাকে ধাক্কা দিয়ে সরাই আর যদি যদি আমরা তুলতে পারি তাহলে সেটা কি হাতে আমরা মাংস হাতের মাংস পেশির বল প্রয়োগ করে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় বেঞ্চটা সরাই তাই তো দু নম্বর বলেছে কুয়ো থেকে জল তোলা অনেকেই তোমাদের বাড়িতে কুয়ো আছে কুয়ো থেকে যখন দড়ি দিয়ে টেনে টেনে জল তোলা হয় তখন কি হয় হাতের মাংস পেশির বল প্রয়োগ করতে হয় এছাড়া জাল ফেলে মাছ ধরা এটাতেও হাতের পেশির বল প্রয়োগ করতে হয় আরেকটা এখানে খুব ভালো উদাহরণ দিয়েছে দেখো তোমরা যখন পেন বা পেন্সিল দিয়ে যখন আমরা লিখি অর্থাৎ যে কোনো প্রশ্নের উত্তর বা কোনো কাজ কোনো কিছু যখন করি খাতায় যখন করি এই যে পেনটা আমি ধরেছি পেন্সিলটা আমি ধরেছি তো এইটা যখন আমি লিখবো তাহলে আমার কি হাতের যে পেশি সেটা সেই বলটা আমাকে প্রয়োগ করতে হচ্ছে তাহলে কি লেখার ক্ষেত্রেও উত্তর লেখার ক্ষেত্রেও এই হাতের পেশির বল প্রয়োগ করতে হয় এছাড়া কি আরেকটা পয়েন্ট বলেছে যেমন ধাক্কা দিয়ে বন্ধ দরজা খোলা ক্ষেত্রেও হাতের মাংস পেশির বল প্রয়োগ করতে হয় অনেক সময় দরজা বন্ধ করে দিই জানলা বন্ধ করে দিই তো তখন যখন আমরা খুলি যখন আমরা জানলাটাকে খুলি তখন কি একটা প্রেশার দিই জানলায় বা একটা চাপ দিই যাতে জানলাটা খুলে যায় তাই তো সেটার ক্ষেত্রেও কি হাতের বল প্রয়োগ হচ্ছে তো এই কাজগুলো করতে হাতের পেশির বল প্রয়োগ করতে হয় ঠিক আছে তো আজকে তোমরা এতটা অবধি পড়বে ভালো করে আগে বুঝবে কাজ বা কার্য কাকে বলছে আগের পাথায় যেটা বলা হলো বল কাকে বলছে তারপরে নেক্সট পেজে যে হাতের পেশির বল প্রয়োগের মাধ্যমে কী কী কাজ করা যায় সেগুলো পড়বে ওকে তোমরা এটা পড়বে যদি কোথাও কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবে ওকে গুড বাই এভরিওয়ান